তো হচ্ছে না লেডুকা একাডেমি। আজকে আমরা একটু আলোচনা করবো বর্ধমান ইউনিভার্সিটিতে যারা পিএইচডি অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন পিএইচডি ভর্তির জন্য, তাদের কিন্তু প্রফেশনাল লিস্ট কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা একটু দেখাবো, আলোচনা করার চেষ্টা করবো। দেখুন, এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখানে যখন আপনি যাবেন, একটু নিচে গিয়ে দেখতে পারবেন যে একাডেমিক অ্যাফেয়ার্স ফেলোশিপ অ্যান্ড স্কলারশিপ যে সেকশনটা রয়েছে, ঠিক আছে, সেখানে দেখুন লেখা আছে প্রফেশনাল লিস্ট ফর অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর দি ফার্স্ট ফেজ অফ ভাইভা ভয়েজ ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ যারা এখানে, যেহেতু রেট এক্সামিনেশনটা হচ্ছে না, তো রেট এক্সামিনেশনের পরিবর্তে এখানে কিন্তু দুটো ফেজে ইন্টারভিউটা হবে। প্রথম যে ফেজটা ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে রেট এক্সামিনেশনের পরিবর্তে, এবং পরের যে ফেজটা হবে ইন্টারভিউটা সেটা হচ্ছে ফাইনাল ইন্টারভিউ, যেখানে যারা এই প্রথম ফেজে পাস করবে তারাও যেমন ওখানে ফাইনালটা দিতে পারবে, এবং যারা নেট সেট পাস করে আছে অলরেডি এক্সেম্পটেড ক্যাটাগরি হিসেবে তারাও কিন্তু ফাইনালটা দিতে পারবে, ঠিক আছে? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফার্স্ট ফেজের ইন্টারভিউটা হচ্ছে সিমিলার টু রেট এক্সামিনেশন। যেহেতু রিটার্ন এক্সামিনেশন হচ্ছে না, সেহেতু কিন্তু ডিরেক্টলি ইন্টারভিউ হবে রেট এক্সামিনেশনের পরিবর্তে। তো দেখুন, তার যা কারা কারা ফার্স্ট ফেজের ইন্টারভিউ দিতে পারবে বা দেবে, তাদের কিন্তু প্রফেশনাল লিস্টটা বেরিয়েছে, ঠিক আছে? মাথায় রাখবেন, এক্সেম্পটেড ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু লিস্ট বেরোয়নি, বা যারা, অর্থাৎ যারা নেট সেট রেট বা গেট পাস করে, নেট সেট গেট পাস করে আছেন, তাদের কিন্তু লিস্ট এখনো বেরোয়নি, ঠিক আছে? তো চলুন দেখি নি এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফার্স্ট ফেজ এক্সামিনেশন যেটা আছে সেটা দেখুন। সেটা আমরা যখনই ওপেন করবো তখনই আপনারা এখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন যে প্রত্যেকটা স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন নাম্বার, কি জন্য অ্যাপ্লিকেশন করেছেন, এমফিল পিএইচডি বা এমফিল পিএইচডি ইন্টিগ্রেটেড, ঠিক আছে? এছাড়া তার নাম, জেন্ডার, কাস্ট ক্যাটাগরি, এবং কোন সাবজেক্টে তিনি পড়েছেন পিজি, এবং কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছেন, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? মোটামুটি এখানে টোটাল সব সমস্ত সাবজেক্টই রয়েছে, যতগুলো সাবজেক্টে অ্যাপ্লিকেশন বেরিয়েছিল 301টি সিট বা সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে তাদের ফার্স্ট পেজের ইন্টারভিউর জন্য। ফার্স্ট পেজে ইন্টারভিউ টোটাল যত সমস্ত সাবজেক্টগুলোর জন্য পিএইচডি বেরিয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু 309 জন টোটাল কিন্তু ফার্স্ট পেজের ইন্টারভিউ দেবে রেট এক্সামিনেশনের পরিবর্তে। অর্থাৎ রেট এক্সামিনেশন হচ্ছে না, এবং তার পরিবর্তে কিন্তু ফার্স্ট পেজের এক্সামিনেশনটা হবে, ইন্টারভিউ হবে। তো দেখুন, এখানে এই পরবর্তী যে ইন্টারভিউটা হবে বা ইন্টারভিউ যে কবে হবে সেটা কিন্তু ডেট কিন্তু পরিষ্কার নেই। এখানে শুধুমাত্র ফার্স্ট পেজ যে ইন্টারভিউ যারা দেবেন রেট এক্সামিনেশনের পরিবর্তে, তাদের শুধুমাত্র নামের লিস্টগুলো দিয়েছে, কিন্তু কবে হবে, ডেট মানে ইন্টারভিউ ডেটটা কবে হবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই। সেই জন্য কিন্তু এখন দেখুন লেখা আছে যে ডেট অফ ফার্স্ট ফেজ অফ ফাইভার ভয়েস উইল বি নোটিফাইড লেটার। অর্থাৎ পরে পরবর্তী সময়ে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে হয়তো আপনাকে কবে ইন্টারভিউটা হচ্ছে, ফার্স্ট ফেজের ইন্টারভিউটা কবে হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এমনকি ফাইনাল ইন্টারভিউ কবে হবে সেটাও কিন্তু এখন অবধি কোনো পরিষ্কারভাবে জানানো হয়নি, ঠিক আছে? অর্থাৎ যারা যারা রেট এক্সামিনেশনের পরিবর্তে প্রথম ফার্স্ট ফেজের ফাইভার ভয়েস দেওয়ার জন্য যোগ্য, এবং এখানে নামের লিস্ট আছে, তাদের নাম আছে সেখানে, কিন্তু তারা কিন্তু তাদের নামের লিস্টটা চেক করে নিন, ঠিক আছে? চেক করলেই কিন্তু আপনারা সেই অনুযায়ী কিন্তু অ্যাওয়ার্ড থাকবেন, যে কোনো মুহূর্তে আপনার বাই মেলে বা বাই পোস্ট বাই SMS এ কিন্তু আপনার কিন্তু কিছু ইন্টারভিউ ডেটটা পৌঁছে যাবে, এবং সেই অনুযায়ী আপনার প্রিপারেশন নিয়ে ইন্টারভিউটা দেবে, ঠিক আছে? এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটিতে যারা পিএইচডির অলরেডি অ্যাপ্লিকেশন করেছে তাদের, যারা ফার্স্ট ফেজের ভাইভা ভয়েস দেবে রেট এক্সামিনেশনের পরিবর্তে, তাদের কিন্তু প্রফেশনাল লিস্ট বেরিয়েছে। তো সুতরাং আপনারা চেক করে নেবেন, নামের কোনো ত্রুটি ভুল থাকলে অবশ্যই কিন্তু অথরিটির সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো ধন্যবাদ, আজকের ভিডিও অবধি আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমরা যখনই এই এই এক্সামটা হবে, এক্সামের যখনই আপডেট পাবো, যখনই ডেট দেবে, তখনই কিন্তু আপনারা সরাসরি জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, যদি কোনো ডাউট থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।